আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর ছিলেন, পবিত্র কোরআনে তাকে বলা হয়েছে নুহ নবী, যরিকন কি নবী। হ্যাঁ, উনি একদিন আল্লাহর হুকুমে একটা নৌকা তৈরি করতেছেন, যরিকন কি তৈরি করতেছেন, নৌকা। হ্যাঁ, সবাই বলেন নাম কি, নৌকা, নৌকা। হযরত নুহ নবী নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায়, এরকম শুকনা নৌকা কি শুকনায় চলে না পানিতে চলে? হ্যাঁ, কিন্তু তৈরি করতেছেন শুকনা জায়গা। ওই দিক দিয়ে একটা বুড়ি মানুষ যাচ্ছেন, বুড়ি মানুষ যাওয়ার সময় বলতেছে, বাবা নুহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহ নবী বললেন, বুড়ি মা, বন্যা নামক একটা গজব আসবে, গজবের নাম হলো বন্যা। গজবের নাম কি? কেউ প্লাবন বলে, কেউ বন্যা বলে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। বুড়িটা আশ্চর্য হয়ে বললেন, বাবা তোমার এই সামান্য নৌকাই পৃথিবীর সবাইকে জায়গা পাবে? নূহ বললেন, বুড়িমা, কেবলমাত্র ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা এই নৌকায় হবে না। এখন চিন্তা করেন কারা জায়গা পাবে। একটা জিকির আছে, নফিস বাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। লা দিয়ে আমরা কি করি, সব কিছু নাই করে দেই, আর ইল্লাল্লাহ বলে আমরা একমাত্র বিশ্বাস করি আল্লাহকে, ঠিক কিনা বলে? এটাও একটা জিকির, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুল জিকির। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো চিন্তা নাই, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, আপনার কোনো ভয়ও নাই। কিসের ভয় নাই? বন্যার পানিতে মরে যাওয়ার কোনো ভয় নাই। ওয়ালা তাহজান, আপনি যে ডুবে যায় পানি খাবেন ওই চিন্তাও আপনার নাই, বরং বন্যা গজব যখন শুরু হবে তখন আপনাকে আমি হাতটা ধরে এই নৌকার উপরে উঠায় আনিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি নৌকায় উঠায় আনিব, এ কথা কে বললেন? নূহ নবী। আর বুড়ি প্রশংসা করলো কার? নূহর করছে? আজকে আমাদের বাংলাদেশে আমরা মানুষের প্রশংসা করি, আমরা নেতার প্রশংসা করি, আমরা নেত্রীর প্রশংসা করি, আমরা বক্তার প্রশংসা করি, আমরা বহু মানুষের প্রশংসা করি, ঠিক কিনা বলেন? কেউ যদি সারা জীবন মানুষের প্রশংসা করে তার কোনো লাভ হবে না, লাভ হবে যার প্রশংসা করতেছেন তার। কিন্তু কেউ যদি আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহর কোনো লাভ হবে না, বরং যিনি প্রশংসা করতেছেন তার লাভ হবে। তাহলে আমরা প্রশংসা কার করব? আরো জোরে। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী পানির তলে ডুবে গেল, একেবারে সব কিছু 40 দিন, ধরে কোন কয়দিন? আমাদের বাংলাদেশে তাবলিগ ভাইরা সিল্লা দেয় না, তিন সিল্লা, তিন সিল্লা। আপনারা বলেন তো তিন সিল্লা কোথ থেকে আসলো? মুসা নবী 40 দিনের জন্য হারুন আলাইহিস সালামকে একটা দায়িত্ব দিয়ে চলে গেছিলেন, এই একটা এক সিল্লা। আর এক সিল্লা হলো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, ধরে কোন কয়দিন? 40 দিন, এটা এক সিল্লা। আর এক সিল্লা হলো নূহ নবী বন্যা হলে 40 দিন গোটা দুনিয়া পানির তলে ডুবেছিল, এভাবে চিল্লা এসেছে। 40 দিন পরে পানি যখন কমে গেল, নবীর নৌকা যদি পর্বতে ভেঙে গেছে,
এখন পর্যন্ত সে নৌকা ওই জায়গাতেই আছে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন পর্যন্ত নূহ নবীর নৌকা আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেছেন সিরু ফিল আর্দ, তোমরা দুনিয়া ভ্রমণ করো। কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের সত্যবাদীদের কি পরিণতি হয়েছে এটা তোমরা নিজের চোখে দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে নূহ নৌকার খবর কি, তোমার খবর কি, গোটা বিশ্বের খবর কি? নূহ নবী বললেন নৌকার মধ্যে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে যারা আছে তারা কি আছে, আর নৌকার বাহিরে যারা তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন নূহ ওই বুড়িটার খবর কি? নূহ নবী বললেন আমার মনেই নাই। আমার কি নাই? যাকে নূহ নবী হাত ধরে নৌকায় উঠবার চাইছে, গজব যখন শুরু হয়ে গেছে তখন নূহ নবীর মনেই নাই। তাহলে আপনারা কি বুঝলেন, একটা নবী যদি গজবের সময় ভুলে যায়, এখন যারা পিশাচ ধরছে এরা মনে হয় বিপদের সময় মুরিদকে মনে রাখবে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের একটা পীরের বউ পীরের কাছে মুরিদ হয় না? একটা পীরের বউ আপনি খুঁজলে দেখবেন পীরের কাছে মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামী হলো লুচ্চে, মুরিদের বউয়ের সঙ্গে এ ঘুতাঘুতি করে, ধরে কোন কি করে, এই শালার কাছে মুরিদ হওয়া যাবে? আপনি খুঁজলে দেখবেন বাংলাদেশে যত পীর আছে এরকে একটা বউ পীরের হাতে মুরিদ হয়নি, কারণ জানে তো খবর, জানে না স্বামীর খবর সবচাইতে ভালো জানে কে? এ কথা কর না কেন, কে জানে? আর অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। পীর ধরে তোর কি হবে, ধরতে হবে আল্লাহকে। জোরে কান কাকে? নূহ নবী বলতেছেন আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলে নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, আজগুবি। জোরে কন কি গুবি? আজগুবি। আপনার নওগাঁর লোকেরা কি কন? অযথা, অযথা কোনো কথা বলা যাবে না। আপনি কথা বলার আগে দেখা লাগবে কথাটা ঠিক আছে কিনা। আল্লাহ বললেন নূহ তদন্ত কর। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। রাখে আল্লাহ তো, যে আল্লাহ এত বড় বন্যার ভিতরে গোটা পৃথিবী ডুবে গেল তার ভিতরেও বুড়ির বাড়িটাই কিছু হয়নি। এখান থেকে আমরা কি বিশ্বাস করব, আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কেউ মারতে পারবে? বিশ্বাস করেন আল্লাহ যদি বাঁচায়, করোনার বাপের ক্ষমতা আছে? আছে না? করোনা মারবে? আজকে আমাদের বাংলাদেশের মানুষ মরা নিয়ে খুব একটা টেনশনে নাই, কিন্তু করোনা নিয়ে টেনশন। ধরে কান ঠিক কিনা? আপনারা বলেন তো প্রতি বছর স্ট্রোক করে কত মানুষ মারা যায়? এই যে চোখ স্ট্রোক করা 90 টাকা কেজি সোয়াবিন তেল 200 টাকা লাগা, 30 টাকা কেজি পেঁয়াজ 300 টাকার দেওয়া, এই যে হঠাৎ দাম বাড়া, এটা কিন্তু স্ট্রোক করার লক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার কামাই কম খরচ বেশি, কি করবেন? বাংলাদেশে একটা হঠাৎ মানুষ মরে, এই রোগের নাম হলো স্ট্রোক। প্রতি বছর কত মানুষ ক্যান্সার হয়ে মরে, আমার সরকারের কোনো হিসাব আছে না? আর 3 বছর করোনা হয়ে মরছে মাত্র 29 জন, এই হিসাব নিয়ে কি? হায় হায় রে, 3 বছরে করোনা হয়ে মারা গেছে 29,000। জোরে কন কয় হাজার? 29,000। আর প্রতি বছর ক্যান্সার হয়ে মরে 50,000-এর বেশি। তাহলে ক্যান্সার সম্পর্কে, স্ট্রোক সম্পর্কে সরকারের কোনো গুরুত্ব নাই, যত গুরুত্ব হলো করোনা। আর আমাদের বাংলাদেশের কিছু মানুষ মরা নিয়ে কোনো টেনশনই নাই, খালি করোনা নিয়ে টেনশন। আপনাদের কি মনে হয়, আল্লাহ যদি বাঁচায় করোনা কিছু করতে পারবে? এই বিশ্বাস আমাদের নাই তো? আছে আছে আছে। নূহ নবী ডাক দিলেন বুড়ি মা,
সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নুহু বলতেছেন, বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে, সাইজ হয়ে আসি, সাইজ ধরে কন কি, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, যে কোনো দিন আমাদের মৃত্যুর ডাক আসবে, ঠিক কিনা বলেন? তা আমরা কি সাইজ না বেসাইজ? সাইজ। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এ কথা বলার পিছনে কারণ হলো, বেসাইজ হয়ে মরা যাবে না, সাইজ হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক? কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা, আমরা কি সাইজ না বেসাইজ? সাইজই নাই। আপনাকে এলাকায় মাশাল্লাহ এমন একটা পার্ক তৈরি হয়েছে, নাম দিছে ডানা পার্ক। জোরে কোন কি পার্ক? মাশাল্লাহ মাশাল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না তো, আবার জান্নাতে যাওয়ার জন্য সারা জীবনের ইবাদত লাগে না, ঠিক কিনা বলেন? সামান্য কিছুতেই জাহান্নাম, আমি দেখছি সামান্য কিছুতেই জান্নাত। নূহ নবী বললেন, বুড়িমা সাইজ কেন? বুড়ি বলতেছে, বাবা তুমি কখন যেন সে ডাক দিবে, তুমি ডাক দেওয়ার পরে আমার যেন দেরি না হয়, এজন্য আগে থেকেই আমি সাইজ হয়ে আছি, চলো যাই। নূহ নবী বললেন, যাওয়ার কোনো দরকার নাই। বুড়ি বলতেছে, কেন? বন্যা গজব আসলে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাইয়া নিবা। নূহ কান্দার বলে, বুড়িমা গজব শেষ। সোনাল্লাহ নাকি গজব শেষ? বুড়ি চমকে উঠে বলে, কি কহ? বন্যা গজব শুরু হলে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, সেই গজব কখন শেষ হলো? নূহ বলে, বুড়িমা আমার জানার বিষয় হলো, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে গোটা পৃথিবী ধ্বংস হয়েছে, অথচ আল্লাহ তোমারে কিছুই করে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? বুড়ি কান্দারে বলে, বাবা আমার জীবনের সবচাইতে বড় আমল হলো, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু একজনই ভুলবে না, তিনি কে? আরো জোরে আল্লাহ। তাহলে আমরা জিকির করব কার? আল্লাহ। এমনি এমনি জিকির যিনি প্রতিনিয়ত আমাদের দিকে তাকায় আছেন, আমরা তো আল্লাহর দিকে একবারও তাকাই না, কিন্তু আল্লাহ সবসময় আমাদের দিকে তাকায় আছেন না? জোরে কেন আছেন না? হ্যাঁ। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলতেছেন, কেউ যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। বুড়িটা স্মরণ করছে কাকে? গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আল্লাহ পাক বুড়িটারে অক্ষত রেখেছে। সড়কের উপরে বসে আছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নিচে নমরুদের আগুন দাও দাও করে জ্বলতেছে, বাবা আজর রশি ধরে টানতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এই পানি পড়াটা নমরুদের আগুনের চুলার ভয় না, আমাদের জাতির পিতার চোখ দিয়ে পানি আসতেছে বাবার কারণে। জোরে কোন কার কারণে? বাবার কারণে। দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবা তাকে কি করে? সহযোগিতা করে বিপদ থেকে বাঁচানোর জন্য। আর এমন একটা বাবা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পাইছে যে রশি টানতেছে ছেলেকে আগুনে ফেলে দেওয়ার জন্য। আপনারা বলেন তো, যেই বাবা আগুনে ফেলে দেওয়ার জন্য চড়কে রশি টানে, এই বাবা কি ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? ভালো। কেমনে হলো? ছেলেকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে চড়কের, মানে আগুনে যেন ছেলে পড়ে পুড়ে ছাই হয়ে যায়, তো এই বাবা কি ভালো না খারাপ? খারাপ। তাহলে আজর কিন্তু হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার চাইছিল, কিন্তু এখনকার অনেক বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। অনেক বাবা
ওই আজরের চাইতেও এরা খারাপ। আজকাল প্রত্যেকটা বাবার কিন্তু খেয়াল করতে হবে তার ছেলেরা কি পজিশনে আছে। পাঁচজন ছেলে একত্র হলে দেখবেন পাঁচটা মোবাইল নিয়ে, ওরা কিন্তু আর আর কিন্তু ভালো মন্দ গল্পও নাই। আমি দেখছি পাঁচজন ছেলে বসেছে, পাঁচজনের হাতে একটা করে মোবাইল, ফেসবুক শরীফ মোনাজাত করতেছে, জোরে করে কি করতেছে এরকম হাতের ধরে। কিছুদিন আগে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হলো এক ছেলে এরকম রাস্তার ধারে বসে থেকে পাবজি গেম খেলতেছে। কি গেম তো, ওই দিক দিয়ে কুদতে যাচ্ছে, যাওয়ার সময় মনে করছে এটা কি খুঁটি না মানুষ, মানে বসে আছে একদম কুদতে, আগে ওর পিঠ শুনছে লড়ে না চড়ে না, পরে মনে করছে এরা মনে হয় দেওয়াল টেওয়াল হবে গাছ টাছ হবে, এই মনে করে পেশাব করে দিছে, যেই পেশাব করে দিছে উনি টাকায় দেখে কুত্তা দৌড় মারতেছে। আরে তো আপনার ছেলে এইভাবে নষ্ট হয়ে জাহান্নামে যাচ্ছে, আপনি বাবা হিসাবে কিছু করার দরকার আছে না নাই, ধরে কেন আছে না নাই, না মনে করতেছেন আমার ছেলের যা হয় হোক আমি জান্নাতে যাব, তাই মনে করতেছেন? আল্লাহ কোরআনে সবচাইতে বড় জিকির করেছেন, জিকির মানে কি, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু। জিকির মানে খালি স্মরণ করা না, জিকির মানে আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, সুবহানাল্লাহ বলেন, কোরআন হেফাজতের দায়িত্বকার, তাহলে গোটা কোরআনই একটা জিকির। সবচাইতে বড় জিকির কি জানেন, সবচাইতে বড় জিকির হলো আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা, জোরে করে সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহলদের নিয়ে বাঁচা লাগবে। এই হুকুম কার? আল্লাহর। ফেরেশতা জিব্রাইল সালাম দিয়ে বললেন ওগো নবী ইব্রাহিম, যদি আপনি চান আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব আগুনের চুলায় দিয়ে সাগরের মধ্যে নিভে যাবে যদি আপনি চান। আপনারা বলেন তো ফেরেশতা বড় না মানুষ বড়? আপনারা বড় ছোট বোঝেন না, ফেরেশতা বড় না মানুষ বড়? সম্মানের দিক ধরে বাবা, জোর এখন কে বড়, ফেরেশতা না মানুষ? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আল ইনসান ও আশরাফুল মখলুকাত, মানুষকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই মানুষকে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেরেশতা জিব্রাইল বলতেছে আপনি যদি চান তাহলে আল্লাহ আমাকে কয় ফাঁকা দিছে, 600 ফাঁকা, জোরে কোন কয় ফাঁকা, একটা ফাঁকার বাতাস দিব আগুনের চুলা সাগর দিয়ে নিবে যাবে যদি আপনি চান। এখন আপনার বলেন তো আমরা কার কাছে যাব? সবচাইতে বড় জিকির হলো ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার, তাহলে সাহায্য চাবো কার কাছে? হাসবি আল্লাহ বলেন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। ইব্রাহিম বললেন জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য কেন চাবো, কারণ মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথাটা বলা হলো সম্পূর্ণ হারাম। মাইকালা কোথায় গেল মাইকালা? তে সাউন্ড যেদিকে চঞ্চল করতেছে তোমার কান নাই, এইগুলো সাউন্ডে একটা লোক কথা বুঝতেছে না, আমি কি বলতেছি এটা কিছুই বুঝতে পারতে না, খালি বসে আছে। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তাওহিদ না শেরেক? জোরে কন্ডে বাবা, শেরেক না তাওহিদ? এখানে ফেরেশতা নাই কি জন্য আইছে? এই যে আপনারা বললেন শেরেক,
ফেরেশতারা সাক্ষী হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা তোমার বান্দারা শেরেক বলেছে। আল্লাহ বলতেছে, যারা শেরেক বললো তাদের নামগুলো আমি জান্নাতের খাতায় লিস্টি করে দিলাম, আর যারা মুখ বন্ধ করে থাকলো, মুখ দুই কান্দের দুটো ফেরেস্তা নাই, যখন আপনি যে মুখ বন্ধ করে আছেন দুই ফেরেস্তা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, কেরে কলম খাড়া কেন লিখবি না, কই এ এরা তো কথা কয় না, কি লিখবো? আল্লাহ বলতেছে, লেখ বোবা শয়তান, লেখ বোবা শয়তান। কোরআনের মাহফিলে সে সত্য কথা হক কথা বলার সময় যারা বন্ধ রাখে জবান, এরাই হলো বোবা শয়তান। ধরে যান কথা ঠিক, এরা আপনারা হ্যাঁ হ্যাঁ করবেন তো, সঙ্গে সঙ্গে চলকের রশি টান দিল, আমাদের জাতির পিতা আগুনের চুলার মধ্যে পড়তেছে। আল্লাহ কয়, ইব্রাহিম চড়কের উপরে তুই আমারে স্মরণ করছিস, তুই মনে করিস না, দুনিয়ার সবাই তোকে ছেড়ে গেল, আমি আল্লাহ তোকে ছাড়বো। কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরুকুম, আমরা জিকির করবো কার? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কি করবেন? বিপদে আপদে মুসিবতে যেখানেই আমরা থাকি না কেন, আমাদেরকে স্মরণ করবেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন, আর এই কোরআন হেফাজত করছেন কে? আল্লাহ। আল্লাহ এই কোরআন হেফাজতকারী হচ্ছেন আমার আল্লাহ। কেন করছেন? এই জন্যই করেছেন যে কোরআনের মধ্যে মানুষ যেন কম বেশি করবার না পারে। কোরআনে আছে মদ হারাম, ঠিক কিনা বলেন? আর বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 21 বছর বয়সে লাইসেন্স দেওয়া যাবে, লাইসেন্স সে যদি মদ খাওয়া চায়। আর একই এলাকায় যদি 100 জন লাইসেন্সধারী থাকে তাহলে ওখানে একটা দোকান করার পারমিট দেওয়া যাবে। কোরআনে আল্লাহ কি মত কি করছে? হারাম করছে। এখন যদি কোরআনে কম বেশি করা যায় তো তাহলে বর্তমান সরকার ওই মত হারাম আয়াত তুলে দিয়ে ওই 21 বছরের কথা লেখা দিত, তোর এখন ঠিক কিনা? হাই রে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফও পড়ে, আর কোরআনে মত খাওয়া ডাইরেক্ট আল্লাহ হারাম করেছেন, আর সেই মদের লাইসেন্স দিবি 21 বছর বয়সে? এই তো আমাদের বাংলাদেশ। মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য সরকার বদ্ধপরিকর। একই মুখে দুই কথা বললে হবে না, যে কোনো একটার মধ্যে থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? মাদক মুক্ত বাংলাদেশ করবার চাই, আবার 21 বছর বয়সের যুবকদেরকে লাইসেন্স দিবার চাই। এরকম ডানা পার্কে এসে মদ পান করবে কারণ বয়স হলো 21 বছর? জোরে কোন কয় বছর? যারা মাদক মুক্ত বাংলাদেশ করবার চাই আবার লাইসেন্স দিবার চাই, বুঝতে হবে এরা মুসলমান না, এরাই হলো মুনাফে। জোরে বলেন, এরাই হলো মুনাফিক। এরকে মুখের সাথে, মুখের কথার সাথে কাজের কোনো মিল নেই। লিমা তাকুলু, আল্লাহ বলেছেন মালা তাফালুন। সর্বপ্রথম আল্লাহ নবীকে কোরআন দিলেন গারে হীরার ভিতরে। সর্বপ্রথম আল্লাহ 5টা আয়াত নাজিল করেছেন। জোরে বলেন কয়টা? 5টা আয়াত নাজিল করেছেন নবী, কিন্তু গাড়ি হিরাই আর কোনো দিন যান নাই। আমি আমার জীবনে 3 বার গাড়ি হিরাই গেছি, কিন্তু আল্লাহ নবী কোরআন পাওয়ার পরে আর গাড়ি হিরাই যাননি। সাহাবীরা বলতে, রাসূলুল্লাহ যেখানে সাধনা করার পরে আল্লাহ আপনাকে কোরআন দিল, সে জায়গাটা কি আর যাবেন না? রাসূল বলতেছেন, আমার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পাওয়া। কোরআনের ফজিলত আছে, গাড়ি হিরার কোনো ফজিলত নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি? অনেকে মনে করে কাবা বিশাল কিছু, কিছুই না। মক্কা যেদিন বিজয় হলো সেদিন নবী কাবা ঘরের দরজা খুলে 360টা মূর্তি বার করলো। ওমর হর কয়, সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি? আল্লাহর নবী বলে, ওমর সি সি করতেছ কেন? আল্লাহর ঘরের কোনো শক্তি আছে? আল্লাহর ঘরের কোনো শক্তি নাই। আল্লাহ ওয়ালারা যদি কাবার আশেপাশে থাকে তাহলে কাবা ভালো থাকবে, আর আল্লাহর ঘর কাবা ঠিকই আছে, আর শয়তান
কাবার আশেপাশে দখল করছে, তাহলে কাবা কে আর ভালো থাকে? আজকে আপনাদের গ্রামের মসজিদ ভালো থাকবে কতক্ষণ? যতক্ষণ মুসল্লি মসজিদে থাকবে। জোরে কর কথা, ঠিক কি না? মুসল্লি নাই মসজিদ ভালো থাকে না? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু তারপরে সুন্দর থাকবে না যদি আল্লাহ ওয়ালার আশেপাশে না থাকে। নবী গারে হীরাতে গাসার পরে আল্লাহ অবারিত ভাবে নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গোপনে গোপনে নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। এই খবর মক্কার কাফেররা শুনতে পেরে নবীর ঘরের চারে ধারে দাঁড়ায়া দাঁড়ায়া তারা কোরআন শরীফ শোনা শুরু করে দিল। একদিন আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সামিনা ওয়া তায়না। আবু জেহেল, কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আমি আল্লাহ পাঠাই নাই, কোরআনকে গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ কর না খান, তাহলে শোনার জন্য যে বজলুর রশিদ কি ওয়াজ করবে? চলো যা ওয়াজ শুনে আসি। বজলুর রশিদ কি ওয়াজ করবে? উমুক বক্তা কি ওয়াজ করবে? চলো যাই শুনে আসি। ওই মিজানুর রহমান আধারি যখন বাংলাদেশে ওয়াজ করতেছিল না, আমার এলাকার কিছু ছেলে দেখবার যাব, মিজানুর রহমান আধারিকে দেখবার যাবে, কি করবার যাবে? দেখবার যাবে। পীরগঞ্জ যাইছিল, রংপুর পীরগঞ্জে দেখবার গেছে। ছয় কিলো গাড়ি, কয় কিলো? ছয় কিলো। ওরা যে গাড়ি নিয়ে গেছে, গাড়ির থেকে নামে ছয় কিলো যাওয়ার পরে মাহফিল পাবি, এর মধ্যে আর গাড়ি চালানো যাবি না, হেঁটে যাওয়া লাগবে। তখন বলতেছে, না দেখো না, এত হেঁটে যায় দেখা যাবি না, সব ফেরত যাই। ওরা ফিরে এসে বলতেছে, হুজুর দেখা গেল না। আমি কইলাম, বক্তা দেখার জন্য তো বলা হয় নাই, বক্তা কি বলবে এটা শুনতে হবে আমল করার নিয়তে। জোরে কোন কথা, ঠিক কি না? আমাকে একজন বলল, হুজুর মিজানুর রহমান আজহারের মাহফিলে কত লোক হয় যে মানুষ দেখবার যা দেখবার পায় না। আমি কইলাম, মিজানুর রহমান আজহারের মাহফিলে যত লোক হয় তার চাইতে একশো গুণ বেশি লোক হয় মক্কা। জোরে কোন হয় কি হয় না? কিন্তু আজ পর্যন্ত কেউ বলছে যে এত মানুষের ভিড় কাবা ঘর দেখবার যায় দেখবার পারলাম না, এ কথা কেউ কইছে? কেন কয়নি? মিজানুর আজহারি দেখবার যায় দেখা হলো না ভিড়ের ঠেলায়, আর এত লক্ষ লক্ষ কোটি মানুষ কাবা ঘর তাওয়াফ করতেছে, একটা মানুষও কইলো না যে দেখা হলো না। তার মানে কি? একটা নিয়ম আছে না? নাই জোরে কোন নিয়ম ছাড়া কাম করলে হবে? আবু সুফিয়ান বলতেছে, নেতা আব্দুল্লাহ এতিম পোলা কোরআন তেলাওয়াত করে আমরা সোরের মতন শুনি, এখন কোরআন রাখছে ঘরের ভিতরে, ঘরের ভিতর থেকে যদি কোরআন বাইরে আসে তাহলে কি করবেন? আবু জেহেল বলতেছে, যতদিন ঘরের মধ্যে থাকবে কোরআন ততদিন আমরা নিরাপদ, আর ঘরের বাইরে যখন আসবে তখনই হবে আমাদের বিপদ। আমাদের বাংলাদেশে একটা স্লোগান নাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আছে না? নাই মানে ঘরের মধ্যে কোরআন থাকলে আবু জেহেল নিরাপদ, কিন্তু ঘরের ভিতর থেকে যখন সমাজে আসবে তখন আবু জেহেলের কি? কথা কয় না, কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা ঘরের মধ্যে আল্লাহর কোরআন রাখবে, মাদ্রাসার মধ্যে রাখবে, মসজিদের মধ্যে রাখবে, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর কোরআন চালু হতে দিবে যারা না করলেন না, না শব্দটা উচ্চারণ করলেন না, তারা কি কোরআনের সাথে একমত না দ্বিমত? তো একমত থাকলে না করলেন না কেন? আপনারা মনে করতেছেন আবু জেহেল মরে গেছে, আবু জেহেলের লোক নাই? জোরকান আছে না? নাই। হ্যাঁ আছে। ফেরাউন মরছে, ফেরাউনের লোক নাই? আছে। নমরুদ মরছে, নমরুদের লোক নাই? আছে। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে সেটা জানেন না? আমাকে একজন বলতে, তো হুজুর ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে আপনার মন্তব্যে কি? আমি কইলাম, মরিয়া সাফ হয়ে যাক, মরিয়া সাফ হয়ে যাক, আমার মন্তব্য বলো ওই সালারা মরিয়া সাফ হয়ে যাক। ধরে কোন কথা দেখতে, বর্তমানে যিনি ইউক্রেনের প্রধানমন্ত্রী উনি আফগানিস্তানে যুদ্ধ করেছে, আফগানিস্তান মুসলমানকে পাখির মতন মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বর্তমান যিনি ইউক্রেনের প্রধানমন্ত্রী সিরিয়ায় বোমা নিক্ষেপ করছে, আমি সেই ইউক্রেনের পক্ষে যাবো কেন আর রাশিয়ার পক্ষে যাবো কেন? সালারা মরে সাফ হয়ে যাবে,
মরিয়া সাফ। ওদের জন্য কোনো দোয়া নাই, কিছু নাই, ওরা মানুষ না, ওদের মধ্যে কোনো মানবতা নাই। জোরে কোন কথা ঠিক, কোনো মানবতা নাই। মাঝে মধ্যে দোয়া করে আল্লাহ এই রাশিয়া ইউক্রেন দুটাই ধ্বংস হয়ে যাক, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানক দিয়ে দাও। জোরে কোন কথা ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যখন যেটা বলা লাগবে একটু জবান খুলবেন। হক কথা বলার সময় যারা জবান খোলে, আল্লাহ নবী বলেছেন মৃত্যুর সময় তারা যত পাপি হোক না কেন, তাদের জবানে আল্লাহর কলেমা উচ্চারণ হয়। যত পাপি হন না কেন, মৃত্যুর সময় আপনার জবানে কলেমা উচ্চারণ হবে। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়ে যদি মারা যায়, এক কলেমার কারণে আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। সালামুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কে বাবা সব বেড়াল লাগা রইল, সব বেড়া থাকলেন মুরব্বি আপনি বসেন, বাজানে তো ফাঁকা জায়গা আছে বাবা। হায় হায় রে, কি মুরব্বি মানুষ, বসেন বসেন সবাই বসেন 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 সবাই বসেন। এই সাইডে একটু রোদ হচ্ছে তো এই জন্য বসতে পারতেছে না, গরম শুরু হয়ে গেছে, বসেন। এই ফাঁক ফুঁক একটু দেন, সবাই বসেন তো, রাস্তার দাঁড়ায় থাকে কেমন লাগে? হ্যাঁ সবাই বসেন। রাস্তাকে দাঁড়ানোর জন্যে না চলাচলের জন্যে? আপনারা বলেন রাস্তাকে দাঁড়ানোর জন্যে না চলাচলের জন্য? হয় রাস্তার সাইডে বসেন, না হয় যাওয়া আসা করা লাগবে, দাঁড়িয়ে থাকা যাবে না, বসেন সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি স্লোগান আমাদের বাংলাদেশে একটা আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে যাব। এই স্লোগান কিন্তু আবু জেহেলের, এই স্লোগানে আবু জেহেল দিয়েছে যে কোরআন খালি ঘরের মধ্যে থাকবে, ঘরের বাইরে যান না আসে। কিন্তু আল্লাহর কোরআনের স্লোগান হলো আল কোরআনের আলো সব জায়গায় জালো। জোরে কোন কি সব জায়গায়। আপনি খালি ঘরের মধ্যে বাতি থাকলে হবে না, রাস্তাঘাটেও বাতি থাকার দরকার আছে, আছে না? নাই, জোরে কেন আছে না? কোরআন যদি একটা বাতি হয়, কোরআন যদি একটা আলো হয়, তাহলে শুধু ঘরের মধ্যে জ্বালালে হবে না, যে রাস্তা দিয়ে আপনি ঘরে ঢুকবেন ওই রাস্তাটাও আলোকিত হতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য স্লোগান হবে, এটা হলো আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আবু সুফিয়ান বলতেছে নেতা তাহলে কি করবেন? বলে কোরআনকে ঘরের মধ্যে রাখতে হবে, ঘরের বাহির হতে দেওয়া যাবে না? যাবে না। কিন্তু আল্লাহ নবীর উপর যখন এই আয়াত নাজিল হলো যে কোরআন শুধু ঘরে পড়লে হবে না, ঘরে তেলাওয়াত করার জন্যে না, কোরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা লাগবে। সমাজের মধ্যে কি করা লাগবে? প্রতিষ্ঠা করা লাগবে। কারণ আকিমুস সালাহ যদি আপনি কায়েম করতে চান তাহলে আকিমুদ্দিন লাগবে। দিন যদি কায়েম না থাকে নামাজ কোনোদিন কায়েম হবে না। আমাদের বাংলাদেশে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে দিন কায়েমের দরকার আছে না নাই? এই জন্য আকিমুদ্দিন, দিন কায়েম করো, তারপর আকিমুস সালাত নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশে নামাজ কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের রাজত্ব, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ না পাবো। কোরআনের সমাজ যদি আমরা পাবার চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীকে, কোরআনের মানুষকে যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তাকে হত্যা করার জন্যে, দুনিয়া থেকে শেষ করার জন্যে মক্কার কাফেরেরা একটা পায়ে তারা করলো, ষড়যন্ত্র করলো। কি যন্ত্র? ষড়যন্ত্র। মক্কার তখন ৩৭টা গোত্র ছিল, গোত্র গোত্র বোঝেন না? আমাদের বাংলাদেশে মিয়া গোষ্ঠী, খাঁ গোষ্ঠী, মণ্ডল গোষ্ঠী, এরকম গোষ্ঠী নাই? আপনাদের পাড়াতে তো আছে কয়েকটা গুরুত্ব বোঝেন না? ওরা খন্দকার, এরা আকন্দ, এরা মিয়া, এরা খাঁ, এরা পাটান, এরা মণ্ডল, এরা প্যারামেডিক, এ আছে না নাই? আছে। ৩৭টা গোত্র থেকে ৩৭ জন নেতা গভীর রাত্রে আল্লাহর নবীর বাড়ি ঘেরাও করলো।
তাদের সকলের নিয়ত হলো কোন গোত্রের লোক যদি আব্দুল্লাহর বেটা হত্যা করে তাহলে আর এক গোত্রের লোক বেজার হয়ে যাবে। আমরা সকলে মিলে দুনিয়াতে মানুষের রাজত্ব চালু করার জন্যে, আল্লাহ রাজত্ব খতম করার জন্যে যার উপর কোরআন নাজিল হচ্ছে তাকে শেষ করা লাগবে। ফেরাউন যখন জিকির করতেছিল 400 বছর বয়সে, কত বছর? 400 বছর বয়সে ফেরাউন জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে, এটাই জিকির। মানে আমি কে, মানে নিজে নিজে চিনবার পারতেছে না। 400 বছর হয়েছে, অসুখ বিসুখ তো দূরের কথা, মাথার যে একটা বেদনা হওয়া, মাথা বেদনা হয় না, ওটাও হয়নি। ফেরাউন কে, এত বছর আমার কিছুই হয় না, তাহলে আমি কে? ইতিমধ্যে হামান যা বলতেছে, আপনি মনে হয় আল্লাহ, আপনি মনে হয় আল্লাহ। যখন ফেরাউন বলতেছে ভালোই লাগতেছে, আর একবার কর, তা হামান করছে আপনি মনে হয় আল্লাহ। এ মনে হয় কে রে, সরাসরি তো আমি আল্লাহ। হামান বলতেছে আপনি আল্লাহর দাবি ঘরের মধ্যে করেন কোনো সমস্যা নাই, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর দাবি করলে পিটন খাবেন, আল্লাহ হয়ে পিটন খাওয়া আপনার জন্য ভালো হবে? ফেরাউন কয় তাহলে কি করা লাগবে? হামান বলতেছে 40 বছর আপনি এখানে শাহাবুদ্দিন হয়ে বসে থাকেন। শাহাবুদ্দিন একটা প্রেসিডেন্ট আসলো না বাংলাদেশে, এখন যেরকম আব্দুল হামিদ, কি যেরকম কি, আপনি 40 বছর আব্দুল হামিদ হয়ে বসে থাকেন, মানে আপনার কিছু ক্ষমতা নাই, ক্ষমতা সব হামাক দেন। হামান বলতেছে আপনি 40 বছর প্রেসিডেন্ট হয়ে বসে থাকেন আর আমাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেন, 40 বছরের মধ্যে এমন একটা সমাজ আপনাকে দিব যেই সমাজে আপনি আল্লাহর দাবি করলে আপনাকে সবাই আল্লাহ বলে মেনে নিবে, তখন আসমানের আল্লাহর সাথে কোনো মানুষের সম্পর্ক থাকবে। কয় বছর? 40 বছর। কি করবি তুই 40 বছরে? বলে 40 বছরের প্রথম 10 বছর যত মাওলানা আছে, প্রথম 10 বছর যারা আসমানি কিতাবের ওয়াজ করে এই সবগুলো মাওলানাকে হত্যা করবো, ফাঁসি দিব না, জেলের মধ্যে বন্দি করবো। কয় বছরে? 40 বছরে 10 বছর। তারপরে 10 বছর যেখানে আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দিব। তারপরে 10 বছর আসমানি কিতাবকে বিশ্বাস করে যারা আল্লাহর ইবাদত করে তাদের ইবাদতখানা বন্ধ করে দিব। এরকম 40 বছরের মধ্যে এমন একটা বর্বর সমাজ আপনাকে দিব যেই সমাজে মানুষ থাকবে কিন্তু পশুর চাইতেও জঘন্য, ওই পশুদের মধ্যে আপনি আল্লাহ হবার পারবেন, কিন্তু মানুষের মধ্যে আল্লাহর দাবি করলেই আপনি পিটন খাবেন। যেরকম কি খাবেন? কথা কয় না, কি খাবেন? বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা কি রকম হচ্ছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, একেবারে 37 জন নেতা লাঠি সুরানি আল্লাহ নবীর ঘরের চারে ধার ডানাইস, বের হলেই পিটন। শিয়ালকে যেরকম মারে, সাপকে যেরকম মারে, এরকম মাইরা মাইরা নবীকে শেষ করে দিবে। এমন সময় আল্লাহ তাআলা বললেন, নবী গো আজকে গভীর রাত্রে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য রাস্তা নেওয়া লাগবে, আজকে রাত্রি আপনাকে হিজরত করা লাগবে। ধরে কোন কি করা লাগবে আপনার বলেন তো, এতদিন বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ নবীকে হিজরত করতে বলে নাই, কিন্তু আজকে সবাই যখন বাড়ি ঘেরাও করেছে তখন আল্লাহ কি বলতেছে, বের হন। তার মানে কি বোঝা যাচ্ছে, আপনারা কি বুঝতেছেন? এতদিন নবীর বাড়ির চারিধারে কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ কয়নি মক্কা থেকে মদিনার জানে, আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়াচ্ছে তখন আল্লাহ বলতেছে বের হন। তার মানে কি বুঝতেছেন, কে পিটন খেলাবি? আল্লাহ পিটন খেলাবে? এর মধ্যে তো হেকমত আছে। এমনি আল্লাহ কয় না ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এমনি এমনি কইছে যে কোরআনকে আমি জিকির হিসেবে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন, আমাদের বাংলাদেশে কোরআন হেফাজত করবে কে? কিন্তু নবীর সুন্নাত মোতাবেক চলা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করে নাও।